নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশুক, দিস ইজ রিয়া। অ্যান্ড আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোচার রেসিপি, মোচার চপ। তো এটা আমাদের ভীষণ একটা হচ্ছে গ্রিন চিলি, বেশ খানিকক্ষণ মশলাটা নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, আর একটু স্বাদ মতো নুন। তারপরে বয়েল করে রাখা হালকা গরম জলে ভাপানো মোচা, সেটাকেও অ্যাড করে দেওয়া হচ্ছে। বেশ খানিকক্ষণ অ্যাড করার পর বেশ খানিকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মোচাটার যে একটা থিকনেস আছে সেটা বেরিয়ে যায়। এরপরে আমি রোস্টেড মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে রেড চিলি, কিউমেন সিডস, গোলমরিচ, তো সেগুলোকে পেস্ট করে নেবো। তার মধ্যে আমি মোচার মধ্যে ম্যাশ করা আলুও অ্যাড করে দিয়েছি। তো পুরটা আমাদের রেডি, পুরের মধ্যে আমরা রোস্টেড মশলা দিয়ে দিচ্ছি, এটা বাড়িতেই একদম করে নিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, অর্থাৎ ড্রায়েড ম্যাঙ্গো পাউডার। তো এটা দিচ্ছি হালকা টপ ফ্লেভার, একটা আলাদা ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই আমচুর পাউডার অ্যাড করতে পারো। এরপরে বেশ খানিকক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে ঝাল অ্যাড করার জন্য একটু হালকা লঙ্কা গুঁড়ো আর গ্রিন চিলি অ্যাড করব। কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ঝাল খাওয়ার যে স্বাদ অনুযায়ী অবশ্যই ঝাল অ্যাড করো, যেহেতু মোচার চপ একটু ঝাল ঝাল একটু ভালো লাগে, তাই জন্য একটু ঝাল অ্যাড করা হচ্ছে। বেশ ভালো করে পেস্টটাকে, আমাদের পুরটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো না থাকে, তাতে কী হয় চপটা ভালো করে ফুলে ওঠে না বা ভালো করে ভাজা হয় না। তো দেখতেই পাচ্ছ চপগুলো খুব সুন্দর সুমান আর খুব সুন্দরভাবে হয়েছে, সেটা শুধুমাত্র পুরটাকে মিহিভাবে একদম ভালোভাবে মাখানোর জন্য। এরপরে ভালো করে মাখিয়ে নেবো, আর তার মধ্যে আমি অবশ্যই গ্রিন চিলি অ্যাড করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে ভালো করে আবারও মিক্স করে নিয়ে, আর কড়াইতে আমি চপ ভাজার জন্য রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে চপের জন্য চপের গোলা বানাবো, গোলাগুলোকে ভালো করে গোল গোল করে চপের শেপ দেব, গোল গোল বেশ ভালো করে হাতে করে নিয়ে করবো। এবং রিফাইনাল গরম হয়ে গেলে আমি অলরেডি বেসন গুলে রেখেছি, বেসনের মধ্যে আমি হালকা নুন দিয়ে বেসন গুলে রেখেছি। এরপরে আমি আলুর চপগুলো নেবো, বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। এরপরে একটা দুটো করে বেশ খানিকক্ষণ, আর তেলটা যখন ভাজবো অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো, না একদম কম না খুব বেশি, হাই ফ্লেমে একদমই রাখা চলবে না, তাতে কী হবে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, আর চপটা ভালো ভাজা হবে না। তাই জন্য একদম স্লো টু মিডিয়াম ফ্লেমে আমরা রেখে চপগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো আমাদের অলরেডি দুটো চপ খুব সুন্দরভাবে, খুব সুন্দর কালার হবে এই কারণে খুব সুন্দরভাবে ফুলছে চপগুলোর উপরের যে লেয়ারটা, বেশ ভালো করে ফুলছে। তো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো। এরপর বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে প্লেটিং করব। প্লেটিং কিছুই নয়, এটা মুড়ি দিয়ে শুধু একটা স্ন্যাক্স হিসেবে আমরা বিকেলবেলা খাই বাঙালিরা, তো অবশ্যই এরকম করে আমরা এনজয় করবো। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই পরের কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।